चारमिनार থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চৌমহল প্যালেসের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি চৌমহল্লা প্যালেসে। চৌমহল্লা প্যালেসের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা, ফ্রাইডে হলিডে। চারমিনার থেকে হাঁটা পথ 10 মিনিট লাগবে, আপনি পৌঁছে যাবেন চৌমহল্লা প্যালেস। তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক। চৌমহল্লা প্যালেসের এন্ট্রি গেট, চলুন ভিতরে যাওয়া যাক। চৌমহল্লা প্যালেসের ভিতরে আমরা ঢুকছি। এখানে আছে টোকেন কাউন্টার। চৌমহল্লা প্যালেসের ভিতরে ঢুকতে গেলে ইন্ডিয়ান সিটিজেনদের 60 টাকা। আপনি রেড চার্ট দেখতে পাচ্ছেন। আপনি ফটোগ্রাফি করতে চাইলেন মোবাইল ক্যামেরাতে 60 টাকা লাগবে। হায়দ্রাবাদের শীর্ষস্থানীয় ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি গ্র্যান্ড চৌমহল্লা প্রাসাদ দর্শনীয় স্থাপত্যের প্রতীক। নির্মাণের দীর্ঘ সময়কালের কারণে প্রাসাদটি ফরাসি, ইউরোপীয়, ইন্দো শাসনিক এবং রাজস্থানী শৈলী সহ অনেক স্থাপত্য উপাদানগুলির প্রভাবকে প্রতিফলিত করে। এটি বিশ্বাস করা হয় যে ভবনটি তেহরানে অবস্থিত ইরানের প্রাসাদ শাহ থেকে অনুপ্রেরণা নিয়েছিল। প্রাথমিকভাবে কাঠামোটি 45 একর জুড়ে বিস্তৃত ছিল, কিন্তু বর্তমানে এটি মাত্র 12 একরে দাঁড়িয়েছে। উত্তর আঙিনায় অবস্থিত এই ধারাবাহিক কক্ষগুলি একসময় প্রাসাদ কমপ্লেক্সের প্রশাসনিক শাখা হিসাবে ব্যবহৃত হতো। হায়দ্রাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রাসাদ একটি চমৎকার স্থাপনা, যা একসময় আসফ জাহি রাজবংশের শাসকদের ক্ষমতার আসন হিসাবে কাজ করত। এই প্রাসাদেই আসফ জাহিরা, যারা নিজাম নামে বেশি পরিচিত, এই অঞ্চলে তাদের রাজত্বকালে বাস করত। আজও সেই মহিমান্বিত দিনগুলির সারমর্ম এই দুর্দান্ত 19th শতাব্দীর প্রাসাদে বেজে আছে, যা দুর্দান্ত স্থাপত্য সৌন্দর্যের নিদর্শন। এই ভবন, যা বর্তমান নিজামদের উত্তরাধিকারীদের সম্পত্তি, তাও জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত। এই প্রাসাদের বর্তমান মালিক হলেন নিজাম বরকত আলী খান মুকর্রম জাহ, আসফ জাহ 8, যিনি 1969 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত হায়দ্রাবাদের নিজাম রূপে পরিচিত। এই প্রাসাদটি নিজামদের পাশাপাশি সরকারি আবাসস্থল হয়ে ওঠে, যেখানে তারা তাদের রাজকীয় দরবার রাখত। গভর্নর জেনারেল সহ রাজকীয় অতিথিদের স্বাগত জানানোর জন্য অনুষ্ঠান, উৎসব, রাজকীয় বিবাহ পার্টিও এখানে আয়োজিত হয়েছিল। এমনকি নিজামদের অধিগ্রহণের অনুষ্ঠানও এই প্রাসাদেই অনুষ্ঠিত হয়েছিল। এটি নিজামদের গ্র্যান্ড দরবার হল, যেখানে রাজ দরবার ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। মহলের কারুকার্য ও সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এই মহলের ভিতরে নিজামদের ব্যবহৃত সমগ্র সামগ্রী যত্ন সহকারে সংরক্ষিত করে রাখা আছে। এটি হলো নিজামের সিংহাসন। এটি হলো সংগ্রহশালা। এখানে লুকিয়ে আছে এই প্যালেসের ইতিহাস এবং অনেক অজানা গল্প। মীর বরকত আলী খান মুকর্রম আসফ জাহ 8, ইনি এই প্যালেসের বর্তমান মালিক এবং কথিত নিজাম, যিনি এখনও জীবিত আছেন। ইনি 1967 সাল থেকে বর্তমান পর্যন্ত হায়দ্রাবাদের নিজাম। মীর মেহবুব আলী খান আসফ জাহ 6, ইনি 1869 সাল থেকে 1911 সাল পর্যন্ত ছিলেন হায়দ্রাবাদের নিজাম। তাহরিয়াত আলী খান আসফ জাহ 5, 1857 থেকে 1869। মীর ফরকুন্দা নাসিরুদ্দৌলা আসফ জাহ 4, 1829 থেকে 1857। নিজাম আলী খাঁ আসফ জাহ 2, সিকন্দর জাহ আসফ জাহ 3, নিজামুল মালক আসফ জাহ 1, এই তিনজন 1725 সাল থেকে 1829 সাল পর্যন্ত ছিলেন হায়দ্রাবাদের নিজাম। এই মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সৌধের প্রতীকী, তৎকালীন ব্যবহৃত মুদ্রা, বিভিন্ন প্রকারের আংটি, মোহর, যেগুলি গুরুত্বপূর্ণ রাজকার্যে ব্যবহৃত হতো। তৎকালীন যুদ্ধে ব্যবহৃত প্রচুর পরিমাণে অস্ত্রের নিদর্শন আপনি এখানে দেখতে পাবেন। বিভিন্ন প্রকারের ঢাল, তলোয়ার, পোশাক, আগ্নেয়াস্ত্র সব কিছুই খুব নিপুণতার সাথে সংগ্রহ করে রাখা আছে। এখানে পাবেন নিজাম ও তাদের পরিবারের বিভিন্ন সময়ের সব মুহূর্তের ছবি ও একটি বিলিয়ার্ড বোর্ড। এটা থেকে বোঝা যায় নিজামরা খেলার প্রতিও যথেষ্ট আকৃষ্ট ছিলেন। প্রাসাদটি তার কাঠামোগত নকশার জন্য পরিচিত। এটি দুটি আঙিনা, সুউচ্চ বাগান এবং চমৎকার ফোয়ারা নিয়ে গঠিত। দক্ষিণী আঙিনা চারটি প্রাসাদ নিয়ে গঠিত, যার ফলে চৌমহল্লার নাম হয়েছে, যার আক্ষরিক অর্থ চার প্রাসাদ। চারটি প্রাসাদ আফজল মহল, আফতাব মহল, তাহরিয়াত মহল ও মহতাব মহল নামে পরিচিত। এই প্রাসাদের প্রতিটি স্থাপত্য নব্য শাস্ত্রীয় শৈল বৈশিষ্ট্যযুক্ত। বর্তমানে প্রাসাদটি मीर বরকত আলী খান মুকর্রম জাহের মালিকাধীন, যিনি হায়দ্রাবাদের বর্তমান নিজাম হিসেবে কাজ করেন। 2005 সালে এটি জনসাধারণের জন্য খোলা হয়েছিল এবং তখন থেকে এটি হায়দ্রাবাদের শীর্ষ পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম। 2007 সালে প্রাসাদটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য यूनेस्को एशिया पैसिफिक मेरिट पुरस्कार लाभ करें। तो बंधुरा ये भिडियोते ये पर्यन्त, संगे थाकुन परवर्ती भिडियोगुलिर जन्य।